এদিকে গাজীপুরে বেপরোয়া হয়ে উঠেছে অটো রিকশা, এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিউদ্দিন জিন্না। জিন্না, আমাদের জানাবেন অবৈধ যানবাহন বন্ধে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে, যা আসছে কতটুকু কাজে আসছে জানাবেন। হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই মহাসড়কগুলোতে কিন্তু বেপরোয়া হয়ে উঠছে যে অবৈধ অটোরিকশা, তিন চাকার ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে কিন্তু মহাসড়কে চলাচল করা যায় না। আমি এখন দাঁড়িয়ে আছি যে গাজীপুরের একটি মহাসড়কে, ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে। আমি যদি আপনাকে দেখাই, এই যে আপনার এই ইজি বাইক, অটোরিকশা, সিএনজি এবং অটোরিকশাগুলোর দাপটে কিন্তু এই মহাসড়কগুলোতে অন্যান্য গাড়ি চলাচল করতে পারছে না ঠিকমতো, এবং সাধারণ মানুষও কিন্তু তাদের প্রায় সময় বিভিন্ন ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে। আমি এখানকার প্রশাসনের সাথে কথা বলেছি এবং এই শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েও কিন্তু তারা কিন্তু এই অটো ইজি বাইক, অবৈধ ব্যাটারি চালিত অটোগুলো কিন্তু বন্ধ করতে পারছেন না। আমি এখানে এই অটোগুলো এবং এই বাসস্ট্যান্ডের শৃঙ্খলা রক্ষা করছেন একজনের সাথে যদি কথা বলি তাহলে জানতে পারবো, এই যে অটোরিকশা চলছে অবৈধ, এটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন? নিয়ন্ত্রণ করছি মানে আপনাদেরকে বলছি যাতে নিয়ন্ত্রণ, যাতে এই অটোরিকশা বন্ধ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন পথচারীর সাথে কথা বলতে চাই। আপনার এই যে মহাসড়কে অবৈধ অটো, ব্যাটারি চালিত রিক্সা চলছে, আপনাদের নিয়মিত বিভিন্ন ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটছে, আপনারা এটা কিভাবে দেখছেন বা এটা কি মনে করেন, চলাচল ঠিক? এটা তো চলাচল ঠিক না, কিন্তু ঠিক না হলে তো চলে। এখন আমাদের তো করোনা কিছু না, আমরা যেটা বন্ধ করতে পারবো না, প্রশাসন যদি চেষ্টা করে তাহলে বন্ধ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন, আসলে এর দায়িত্ব কিন্তু প্রশাসনের, এমনটাই জানিয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং এই মহাসড়কে চলাচল সাধারণ মানুষ। তো এই ছিল সর্বশেষ, আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। হাবিব জিন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জিন্না।